নদীদাস গ্যালারি আজকে কিন্তু একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে কারণ আজকে আমি যেসব প্রোডাক্ট দেখাবো তোমাদের তোমাদের কাছে থাকতে পারে বা তোমরা কিন্তু পারচেজ করে নিতে পারো কারণ আজকে যেসব প্রোডাক্ট দেখাবো একদমই লো বাজেটের মধ্যে আজকে কিন্তু একটা মেকআপ টিউটোরিয়াল দেখাবো আর তার থেকে বড় কথা আজকে কিন্তু একটা ওয়াটার প্রুফ মেকআপ দেখাবো মানে লো বাজেটের মধ্যে তারপরে আবার ওয়াটার প্রুফও মানে তোমরা অনেকেই কমেন্ট করছো আমাকে যে মেকআপ আমাদের উঠে যাচ্ছে ঘামে বা মেকআপ কালো হয়ে যাচ্ছে তো তোমাদের কথা ভেবে আমি ভাবলাম একটা ওয়াটার প্রুফ মেকআপ তাও লো বাজেটের মধ্যে তোমাদের সাথে শেয়ার করে ফেলি তো তার জন্য কিন্তু ভিডিওটা আমি রেডি করেছি আর আজকের লুকটা কিন্তু তোমরা নবমীতে ক্রিয়েট করতে পারো তো নবমীর রাতে তোমরা এই ধরনের একটা লুক ক্রিয়েট করে ঘুরতে যেতে পারো তো তার জন্য কিন্তু আমি তাড়াতাড়ি ভিডিওটা নিয়ে চলে এসেছি তো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করি প্রথমে এখানে আমি ইউজ করবো একটা টোনার গুড ভাইবস গ্রিন টি টোনার এটা মাত্র 150 টাকা নিয়েছিল তারপর এখানে আমি ইউজ করবো পন্ডসের লাইট জেল ময়েশ্চারাইজার তো টোনারটা ইউজ করার পর মাত্র 2 মিনিট পর কিন্তু তোমরা ময়েশ্চারাইজারটা ভালো করে ফেসে অ্যাপ্লাই করতে পারো তারপর এখানে আইব্রো পোমেড নিয়েছি মিউজিক ফ্লাওয়ারের তো মিউজিক ফ্লাওয়ারের এখানে দুটো জিনিস তোমরা পেয়ে যাবে একটা আইব্রো পোমেড পাবে আর একটা কাজল পাবে তো মাত্র 150 টাকা কিন্তু তোমরা দুটো পেয়ে যাবে আর তার সাথে কিন্তু যেই ব্রাশটা দিয়ে আমি আইব্রোটাকে ড্র করছি এরকম একটা ছোটো ব্রাশ পেয়ে যাবে আর কাজল পরার জন্য একটা ছোটো ব্রাশ পেয়ে যাবে তো দেখো আইব্রোটাকে আমি ড্র করে নিয়েছি এই আই পোমেড দিয়ে আর একটা লাইন ফার্স্টে আমি ড্র করছি তারপর লাইনের ভেতরে আস্তে আস্তে ফিল করে নিয়েছি আই পোমেড দিয়ে এইভাবে কিন্তু আইব্রোটাকে ভালোভাবে ফিল করা যায় তো দেখো ভালোভাবে আইব্রোটাকে ফিল করে নিলাম আইব্রো করার সময় আমি কিন্তু সামনের দিকটা ফাঁকাই রাখি যাতে ন্যাচারাল লাগে দেখতে তারপর স্পুলি দিয়ে ভালো করে কম করে নিই তাহলে ব্যাপারটা কিন্তু ন্যাচারাল লাগে এরপর আমি ইউজ করবো প্রাইমার তো প্রাইমার এখানে নিয়েছি ব্লু হেভেনের তোমরা যদি অন্য কোনো প্রাইমার ইউজ করতে পারো যে কোনো সিলিকন বেসড প্রাইমার তোমরা কিন্তু সেটাই অ্যাপ্লাই করে নিতে পারো তো তোমরা সুইস বিউটি ইনসাইট এগুলো কিন্তু লো বাজেটের মধ্যে তোমরা পেয়ে যাবে তো তোমরা সেটাই ইউজ করো তারপর এখানে একটা কনসিলার ইউজ করছি কনসিলারটাও কিন্তু আমি সুইস বিউটির নিয়েছি কারণ সুইস বিউটির কনসিলার 150 টাকার মধ্যে তুমি পেয়ে যাবে লোকাল মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল তো তোমরা সেখান থেকে পারচেস করে নিও আর অনলাইন কিনতে গেলে কিন্তু একটু দাম বেশি পড়ে তো চেষ্টা করবে লোকাল মার্কেট থেকে সুইস বিউটির প্রোডাক্ট নেওয়ার তো দেখো আইব্রোটাকে আমি ডিফাইন করে নিচ্ছি আর আই লিডের ওপরেও কিন্তু আমি একটু কনসিলার অ্যাপ্লাই করেছি কারণ আমি আই শ্যাডো অ্যাপ্লাই করবো আর আইব্রো ডিফাইন করলে কিন্তু আইব্রোটাকে দেখতে আরও বেশি সুন্দর লাগে আর লুকটাও কিন্তু ভালো লাগবে তো দেখো আইলিডের ওপর যেই কনসিলারটা আমি অ্যাপ্লাই করেছিলাম সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর তার সাথে সাথে আইব্রো ডিফাইন করার সময় যে ওপরে কনসিলারটা ছিল সেটাকেও ভালো করে আমি ক্লিন করে নেব এরপর আমি একটা কাজল ইউজ করব তো এখানে মিউজিক ফ্লাওয়ারের যে কাজলটা আমি তোমাদের দেখিয়েছি একটু আগে সেটাই কিন্তু আমি ইউজ করছি তো দেখো ভালো করে আইলিডের ওপর আমি কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি কাজলটা এখানে তোমরা অন্য যে কোনো একটা কাজল ইউজ করতে পারো তো তারপর দেখো এখানে একটু ব্ল্যাক আইশ্যাডো নিয়ে কাজলটাকে একটু ভালো করে ড্যাব ড্যাব করে স্মাচ করে নিচ্ছি তো এরপর আমি নিয়ে নেবো এই কালারটা তো তোমরা আইশ্যাডো প্যালেট থেকে এরকম ধরনের একটা কালার পিক করো তারপর এইরকমভাবে ব্লেন্ড করতে হবে মানে আইশ্যাডো আর ক্রিজলাইনের ওপর যে কাজলটা থাকবে সেটাকে ভালো করে স্মাচ করতে হবে যাতে কোনো হার্শ লাইন না থাকে এরকমভাবে তারপর আরেকটা কালার নেব তারপর নিয়ে আইবোন এরিয়া যেটা রয়েছে সেখানে ভালোভাবে ব্লেন্ড করতে হবে যাতে কোনো হার্শ লাইন না থাকে তো দেখো ভালোভাবে কিন্তু ব্লেন্ড হয়ে গেছে আর কোনো রকম কোনো হার্শ লাইন কিন্তু নেই এইভাবে তোমাদেরও ব্লেন্ড করতে হবে তারপর একটা গ্লিটার নিয়ে নিচ্ছি তো এখানে একটা সিলভার গ্লিটার আমি ইউজ করছি তো গ্লিটার আমি দেখো দু চোখেই সেমভাবে অ্যাপ্লাই করে নিলাম এরপর আমি ফাউন্ডেশন ইউজ করব এখানে ফাউন্ডেশন নিয়েছি ল্যাকমির ল্যাকমির ফাউন্ডেশন কিন্তু কম বেশি আমাদের সবার ঘরেই থাকে তো ল্যাকমির ফাউন্ডেশন দিয়েই কিন্তু যে লুকটা তোমাদের ক্রিয়েট করে দেখাবো তো দেখো ব্রাশ দিয়ে আমি ফার্স্টে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিলাম ফাউন্ডেশন এরপর একটা ড্যাম বিউটি ব্লেন্ডার নিয়েছি সেটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আর ভালোভাবে কিন্তু ব্লেন্ড হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ তো ড্যাব ড্যাব করে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করতে হবে একটু সময় নিয়ে আগের ভিডিওতে একজন আমাকে বলেছিল আপু আমার নামটা নাও তো আমি নামটা নিলাম লাবিসা তোমার কমেন্ট আমি পড়েছি তো তুমি কিন্তু সাপোর্ট করো আমাকে আর আমার কিন্তু এরকম কমেন্ট পড়তে সত্যি খুব ভালো লাগে যে তোমরা আমাকে এত ভালোবাসো তো দেখো কথা বলতে বলতে আমি কিন্তু ফাউন্ডেশনটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি তোমরাও কিন্তু একটু সময় নিয়ে ফাউন্ডেশনটাকে ভালোভাবে ব্লেন্ড করবে তো দেখো এরপর একটু গলায়ও ফাউন্ডেশনটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি কারণ মুখে ফাউন্ডেশন থাকবে গলায় থাকবে না তাহলে কিন্তু দেখতে একদমই বিচ্ছিরি লাগে তো ফাউন্ডেশন কিন্তু গলায় আর কানে তোমরা ভালোভাবে অ্যাপ্লাই করে সেটাকে কিন্তু ব্লেন্ড করে নেবে
তো এরপর আমি কনসিলার অ্যাপ্লাই করছি, এখানে সুইস বিউটির কনসিলারটা আবারও অ্যাপ্লাই করে নিচ্ছি। তো সুইস বিউটির কনসিলার কিন্তু আমি অনেকবারই অ্যাপ্লাই করে তোমাদের দেখিয়েছি, সত্যি কথা বলতে এই কনসিলারটা কিন্তু সত্যিই খুব ভালো, মাত্র 150 টাকায় এত ভালো কনসিলার পাওয়া যায়। তো দেখো এরপর কিন্তু একটা ড্যাম বিউটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি, সেটাকে ভালোভাবে আমি চোখের নিচে ড্যাব ড্যাব করে কনসিলারটাকে ব্লেন্ড করছি, আর নাকের উপর কনসিলার আমার যেখানে যেখানে আমি কনসিলার অ্যাপ্লাই করেছি সব কটা কনসিলার কিন্তু ভালোভাবে তাড়াতাড়ি করে ব্লেন্ড করে নেবে, আর চোখের নিচে কিন্তু সবার আগে ব্লেন্ড করবে, তারপর বাদবাকি সব জায়গায় ভালোভাবে ব্লেন্ড করতে থাকবে। এরপর আমি ইউজ করব ব্লাশ, তার জন্য এখানে একটা ক্রিম ব্লাশ নিয়ে নিয়েছি, আর এটা একটা আয়ুর্বেদিক প্রোডাক্ট। তো দেখো এরকম ব্লাশটা তোমরা চিকেন নোজে সব জায়গায় লাগিয়ে নেবে, আর তোমাদের কাছে যদি এরকম আয়ুর্বেদিক ব্লাশ না থাকে তোমরা এনওএস থেকে কিন্তু একটা ছোট্ট ব্লাশ মানে ক্রিম ব্লাশ তোমরা পারচেস করে নিতে পারো, একদমই লো বাজেটের মধ্যে তোমরা পেয়ে যাবে। তো প্রথমে একটা ছোট বিউটি ব্লেন্ডার দিয়ে আমি চেষ্টা করছিলাম ব্লেন্ড করার, ভালোভাবে ব্লেন্ড হচ্ছিল না, তারপর আরেকটা ব্লেন্ডার নিয়েছি ড্যাম ব্লেন্ডার, তো সেটা দিয়েই ভালো করে ব্লেন্ড করেছি, একদম কিন্তু সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে দেখতেই পাচ্ছ, আর একদম কিন্তু ন্যাচারাল একটা লুক লাগছে দেখতে। তো এরপর আমি ইনসাইডার লুজ পাউডার ইউজ করবো, এটা ব্যানানা শেড। তো ইনসাইডার লুজ পাউডার কিন্তু একদমই লো বাজেটের মধ্যে তোমরা অনলাইন বা অফলাইন দু জায়গা থেকেই পারচেস করতে পারো। তো চোখের নিচে আর ফুল ফেসে আমি কিন্তু মেকআপটাকে সেট করলাম, আর তার সাথে কিন্তু গলায় একটু পাউডার দিয়ে আমি সেট করে নিলাম। এরপর আমি চোখে আজকে নেব হোয়াইট কাজল, মিস ক্লারের একটা হোয়াইট কাজল আমি ইউজ করছি। তো এরপরে একটা ব্ল্যাক আই শ্যাডো দিয়ে আমি চোখের নিচে মানে ওয়াটার লাইনের নিচে ভালোভাবে একটু স্মাচ করে নেব, তাহলে কিন্তু লুকটা মানে এই ধরনের লুক আই লুক সুন্দর লাগে দেখতে। তো এরপর চোখের নিচে যে পাউডারটা আমি অ্যাপ্লাই করেছিলাম সেটাকে ডাস্ট আউট করে নেব একটা ফ্লপি ব্রাশ দিয়ে। তো এরপর আমি সুগারের একটা প্যালেট নিয়ে নেব, যেখানে তোমরা তিনটে জিনিসই একসাথে পেয়ে যাবে, ব্লাশ হাইলাইটার কন্ট্রোল তিনটেই পেয়ে যাবে। তো সেখান থেকে একটু কন্ট্রোল নিয়ে আমি নোজটাকে একটু ভালো করে কন্ট্রোল করে নিলাম। তো এখানে আমি ব্লাশটা আরও একবার ইউজ করে নেব, তো পাউডারি ব্লাশ ক্রিম ব্লাশের পরে ইউজ করলে আরও বেশি পিগমেন্টেড হয়। তো দেখো নোজেও একটু অ্যাপ্লাই করে নিলাম। সুগারের এই প্যালেটটা 700-800 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে তিনটে জিনিস একসাথে। এবার দেখো ফেসটাকে শার্প করার জন্য আমি পাউডার দিয়ে একটা লাইন ক্রিয়েট করলাম ফেসের ওপর, তারপর এখানে আমি সুগারেরই একটা হাইলাইটার ইউজ করছি এবার। তো দেখো এটা কিন্তু খুবই পিগমেন্টেড, তোমরা এটা ইউজ করতে পারো। এটা কিন্তু তোমরা যদি এরকম 3-in-1 না কিনতে চাও তাহলে কিন্তু সিঙ্গেলও পাওয়া যায়, 300 টাকা এরকম হয়তো নেয়। তো তোমরা চাইলে যদি সিঙ্গেল কিনতে চাও তাহলে কিন্তু তোমরা কিনে নিতে পারো, আর পার্পেলে কিন্তু অ্যাভেলেবেল। তো দেখো ব্রাশ দিয়ে আমি ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি হাইলাইটার। তো কপালে যেসব জায়গায় উঁচু থাকবে তোমাদের, তো সেই সব জায়গায় কিন্তু একটু হাইলাইটার দিলে দেখতে বেশি সুন্দর লাগে, আর লিপের ওপরে একটু হাইলাইটার দিয়ে দেবে। এরপরে একটা আমি নিয়ে নিচ্ছি ফ্ল্যাট ব্রাশ, আর সুগারের হাইলাইটার প্যালেট থেকে আমি ইনার কর্নারে কিন্তু একটু হাইলাইটেড করে নিচ্ছি, আর তার সাথে সাথে কিন্তু আইবোন এরিয়াও একটু হাইলাইট অ্যাপ্লাই করে নেবে, তাহলে কিন্তু আরও বেশি গর্জিয়াস লাগবে। এমনি কিন্তু এই হাইলাইটারটা ইউজ করলে ফেসটা পুরো একদম গর্জিয়াস হয়ে যায় দেখতে। তো দেখো এরপর যেই পাউডারটা আমি অ্যাপ্লাই করেছিলাম ফেসটাকে শার্প করার জন্য সেটাকে ভালো করে ডাস্ট আউট করে নিচ্ছি একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে। এরপর আমি আজকে ইউজ করবো একটা ল্যাশ, এখানে লাইনার আমি ইউজ করিনি, তো ল্যাশটা ইউজ করে নিলাম, তারপর এখানে ফিক্সার দিয়ে ফুল মেকআপটাকে আমি সেট করে নেবো। এখানে সুইস বিউটির মেকআপ ফিক্সার আমি ইউজ করছি, 150 টাকায় পেয়ে যাবে, আর এখানে লিপস্টিক নিয়েছি মাত্র 100 টাকার মধ্যে, পিঙ্ক কালারের একটা শেড নিয়েছি। তো দেখো পিঙ্ক কালার শেডটা কিন্তু খুবই একটা প্রিটি শেড, আমার খুবই ভালো লাগে এই শেডটা। তো আজকে দুভাবে লুকটা রাখার চেষ্টা করেছিলাম, তো দেখো এটা চুল বেঁধে নিয়েছিলাম, তো চুল বেঁধে কেমন লাগছে। তো এরপর কিন্তু চুল ছেড়ে আরেকটা লুক মানে দেখো তোমরা কোনটা বেশি ভালো লাগছে সেটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাও যে তোমাদের কোনটা ভালো লাগছে। আর আজকে বলেছিলাম লো বাজেটের মধ্যে ওয়াটার প্রুফ মেকআপ তোমাদের দেখাবো, তো দেখো এখন আমি তোমাদের ওয়াটার প্রুফ মেকআপ এটা সেটাই দেখাচ্ছি। তো একদমই কিন্তু মেকআপ উঠে যায়নি, আমি ফেসে অনেকটাই জল ঢেলেছিলাম, তারপর দেখো টিস্যুতে একদমই মেকআপ উঠে যায়নি। এটা ছিল ফাইনাল লুক, তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু এটা লাইক করে দিও, আর যারা চ্যানেলটিকে নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমার ভিডিও কিন্তু নেক্সট টাইম তোমাদের কাছে তাড়াতাড়ি চলে যায়। তো আজকের লুকটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে ক্রিয়েট করো, আর নেক্সট কি ভিডিও তোমাদের লাগবে সেটাও তোমরা আমাকে কমেন্ট করে তাড়াতাড়ি জানিয়ে দাও। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।